ঈশ্বর কীভাবে মরতে পারে? এই প্রশ্নটা বারবার মুসলিমরা আমাদেরকে করে। তারা বলে খ্রিস্টানরা বিশ্বাস করে যে যীশু ঈশ্বর, আর এটাও বিশ্বাস করে যে তিনি ক্রুশে মরেছেন। কিন্তু ঈশ্বর তো কখনো মরেন না, তাহলে খ্রিস্টানদের বিশ্বাস ভুল। এই কথাটা প্রতিনিয়ত মুসলিমদের দ্বারা ওঠানো হয়। দেখুন এই কমেন্টগুলোকে। সৃষ্টিকর্তা কিভাবে মরে? যীশু ঈশ্বর হলে মৃত্যুবরণ করে কিভাবে? আপনি কি বিশ্বাস করেন আপনার ঈশ্বর মারা গিয়েছে? ঈশ্বর কখনো মরে নাকি? আপনি কি কখনো ভেবেছেন যে মুসলিমরা প্রতিনিয়ত কেন খ্রিস্টানদের এই বিশ্বাসকে ভুল প্রমাণ করার চেষ্টা করে? কারণ তারা জানে খ্রিস্টানদের বিশ্বাস সঠিক হলে তাদের কোরআন মিথ্যা হয়ে যাবে। কারণ তাদের কোরআন বলে যে যীশু ঈশ্বর নয়, আর যীশু কখনো ক্রুশে মরেননি। এক মিনিট, যীশুর কথা কোরআনে লেখা রয়েছে? হ্যাঁ, আপনি বলতে পারেন এটা একটা শয়তানের চালাকি। কিভাবে? দেখুন, যীশু এই পৃথিবী থেকে চলে যাওয়ার 600 বছর পরে মোহাম্মদ এই পৃথিবীতে জন্মায় এবং এক অদ্ভুত দাবি করে। সে বলে আল্লাহ নাকি তাকে বলেছে যে যীশু ক্রুশে মরেননি আর তিনি ঈশ্বর নন। একদিন, দুদিন, এক মাস, দু মাস বা এক বছর, দু বছর পরে নয়, 600 বছর পরে এসে সেই কথা বলছে। যীশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা তার শিষ্যরা এবং সেই সময়ের লোকেরা নিজেদের চোখে দেখেছে। সেই সময়ের ঐতিহাসিকেরাও এই ঘটনাকে লিখেছে তাদের বইয়ে। এমনকি বর্তমান দিনের ঐতিহাসিকেরাও 100% নিশ্চিত যে এই ঘটনাটি ঘটেছে। কিন্তু 600 বছর পরে মোহাম্মদ এসে বলছে যে এই ঘটনাগুলো ভুল। তাহলে ভাবুন কোনটা ঠিক আর কোনটা ভুল। এই বিষয়ে প্রমাণ সহ শুধু বাইবেল থেকে নয়, কিন্তু ঐতিহাসিকভাবেও এটা যে 100% সত্য এবং যীশু যে ক্রুশে প্রাণ দিয়েছেন সেই বিষয়ে ডিটেলসে ভিডিও ডিসক্রিপশানে রয়েছে, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। মুসলিমেরা সব সময় প্রশ্ন তোলে, কিভাবে এটা সম্ভব, কিভাবে যীশু মরলেন। তারা কখনো জানতে চায় না যে যীশু কেন মরলেন। আপনি যদি জানতে চান যে যীশু কেন মরলেন, কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সেই বিষয়ে ডিটেলসে ভিডিও বানাব। তবে আজকের মূল বিষয়, যীশু যদি ঈশ্বর হয় তাহলে তিনি কিভাবে মরলেন। আমার প্রশ্ন এখানে যে মৃত্যু মানে কি? মৃত্যু মানে কি সব শেষ, সমস্ত অস্তিত্ব শেষ? বাইবেল আমাদেরকে বলে না যে মৃত্যুর পরে সব শেষ। এমনকি যদি আমি কোরআন দেখি, chapter 3:169-170, সেখানে লেখা রয়েছে আল্লাহর পথে যারা মারা গিয়েছে তাদেরকে মৃত মনে করো না, প্রকৃতপক্ষে তারা তাদের পালনকর্তার কাছে জীবিত, তাদের জন্য ভালোভাবে ব্যবস্থা করা রয়েছে, আল্লাহর অনুগ্রহে আনন্দিত, এবং যারা কখনো তাদের সাথে যোগ দিতে পারেনি তাদের জন্য আনন্দিত, তাদের জন্য কোনো ভয় থাকবে না এবং দুঃখিতও হবেন না। কিভাবে তারা আনন্দ করতে পারে যদি তারা মারা যায়? তার মানে তারা এখনও সজ্ঞানে জীবিত রয়েছে এবং তাদের ইমোশনকে তারা দেখাচ্ছে, নিজেদের শরীর না থাকার পরেও, মৃত্যুর পরেও। বাইবেল এবং কোরআন এটাতে সম্মত যে শরীর না থাকার পরেও আত্মিকভাবে সজ্ঞানে জীবিত থাকা যায়, অর্থাৎ আমাদের শরীর মরে যাওয়ার পরেও আমাদের আত্মা সর্বদা জীবিত থাকে। এবারে দেখুন যীশু কি বলছে। যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা এই মন্দিরকে ভাঙিয়া ফেল, আমি 3 দিনের মধ্যে ইহাকে উঠাইব। তখন যিহুদিরা কহিল, এই মন্দির নির্মাণ করিতে 46 বছর সময় লাগিয়াছে, তুমি কি 3 দিনের মধ্যে ইহাকে উঠাইবে? কিন্তু তিনি আপন দেহরূপ মন্দিরের বিষয় বলিতেছিলেন। অতএব যখন তিনি মৃতগণের মধ্য হইতে উঠিলেন, তখন তাহার শিষ্যদের মনে পড়িল যে তিনি এই কথা বলিয়াছিলেন, আর তারা শাস্ত্রের এবং যীশুর কথিত বাক্যে বিশ্বাস করিলেন। আমি 3 দিনের মধ্যে ইহাকে উঠাইব। কে উঠাবে? যীশু, তাই না? ইহুদিরা মনে করছিল জেরুজালেমে থাকা মন্দিরের বিষয়ে যীশু কথা বলছেন, কিন্তু যীশু এখানে নিজের বিষয় বলছেন। তার মৃত্যু 3 দিন পরে তিনি তার শরীরকে আবার জীবিত করবেন। কিভাবে যীশু তার নিজের মৃত শরীরকে আবার জীবিত করতে পারে যদি তার সব অস্তিত্ব শেষ হয়ে যায়?
যদি তিনি জীবিতই না থাকেন? অর্থাৎ তার শরীর আমাদের পাপের জন্য ক্রুশে মরলেও তিনি আত্মিকভাবে জীবিত ছিলেন। ঈশ্বর আত্মা, সেই জন্য ঈশ্বর কখনো মরেন না, তিনি অনন্তকাল ধরে রয়েছেন। বাইবেল বলে সেই অনন্তকালীন সর্বশক্তিমান ঈশ্বর আমাদেরকে বাঁচাতে মানুষ রূপে এই পৃথিবীতে এলেন। তাই যিশুর মধ্যে মানবিক এবং ঐশ্বরিক এই দুই ধরনের সত্তা রয়েছে। সেই জন্য যিশু 100% মানুষ এবং 100% ঈশ্বর। শারীরিকভাবে তিনি মৃত্যুবরণ করলেও আত্মিকভাবে অর্থাৎ ঈশ্বর রূপে তিনি অনন্তকাল বিরাজমান। সেই জন্য তো যিশু বলেছেন, আব্রাহামের পূর্বে থেকে আমি আছি। যিশু শারীরিকভাবে এই পৃথিবীতে আসার প্রায় 1800 বছর আগে এই পৃথিবীতে আব্রাহাম জন্মেছিলেন। আর যিশু বলছেন, আমি তারও আগে থেকে রয়েছি, অর্থাৎ তিনি অনন্তকাল ধরে রয়েছেন। এবারে দেখুন যিশু কি বলছে, পিতা আমাকে এই জন্য প্রেরণ করেন কারণ আমি আপন প্রাণকে সমর্পণ করি, যেন পুনরায় তাহা গ্রহণ করি। কেহ আমা হইতে ইহা হরণ করে না, বরং আমি আপনার হইতেই তাহা সমর্পণ করি। তাহা সমর্পণ করিতে আমার ক্ষমতা আছে এবং পুনরায় গ্রহণ করিতেও আমার ক্ষমতা আছে। এই আদেশ আমি আপন পিতা হইতে পাইয়াছি। যিশু বলছেন, আমি নিজে থেকেই আমার প্রাণকে দিচ্ছি, কারণ কেউ আমার থেকে এটাকে নিতে পারে না। আবার এই মৃত শরীরকে জীবিত করার ক্ষমতাও আমার আছে। আমাকে বলুন দেখি, কার কাছে ক্ষমতা রয়েছে মৃতকে জীবিত করার? কোরআন অনুযায়ী শুধুমাত্র আল্লাহর কাছে সেই ক্ষমতা রয়েছে, তাই না? যিশু বলছেন, আমার কাছে সেই ক্ষমতা আছে। আমরা কখনোই যিশুকে ঈশ্বররূপে গ্রহণ করতাম না, আমরা কখনোই যিশুর প্রতিজ্ঞাকে মূল্যই দিতাম না, যদি না তিনি তৃতীয় দিনে মৃত্যু থেকে পুনরুত্থিত হতেন। এই জন্য তো বাইবেল আমাদেরকে বলে, আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, অর্থাৎ আবার জীবিত না হন, তাহা হইলে তোমাদের বিশ্বাস অলিক, অর্থাৎ মিথ্যা। এখনও তোমরা আপন আপন পাপে রহিয়াছ। কিন্তু আমরা জানি, যেমন যিশু বলেছিলেন তিনি পুনরুত্থিত হবেন, ঠিক একইভাবে তিনি পুনরুত্থিত হলেন এবং বহু মানুষকে তিনি দেখা দিলেন। সেই জন্য তিনি আমাদের ঈশ্বর এবং তার কথা আমাদের কাছে সব থেকে মূল্যবান। কিন্তু শয়তানের নয় যে এই ঘটনাকে মিথ্যা বলে। তাহলে অসুবিধাটা কোথায়? যিশু আমাদের পাপের জন্য ক্রুশে রক্ত বহালেন, তার প্রাণকে দিলেন, যাতে আমরা আমাদের পাপের জন্য নরকের আগুনে না মরি। আমাদের পাপের মূল্যরূপে তিনি তার শরীরকে ক্রুশে বলি দিলেও ঈশ্বররূপে আত্মিকভাবে তিনি সর্বদাই জীবিত। আর 3 দিন পরে তিনি তার সেই শরীরকে নিজের ক্ষমতায়, নিজের শক্তিতে তিনি আবার জীবিত করলেন। আমি জানি মুসলিমদের এটা বুঝতে অসুবিধা হবে, কারণ তারা কোনোদিন ঈশ্বরের সেই প্রেমকে নিজেদের জীবনে পায়নি। তাদের কোনো আইডিয়া নেই যে ঈশ্বর এমন কিছু করতে পারে মানুষদের জন্য, কারণ কোরআন অনুযায়ী মানুষের সাথে আল্লাহর সম্পর্ক শুধু চাকর আর মালিকের সম্পর্ক। মালিক কি কখনো চাকরের জন্য নিজের প্রাণ দেবে? না, মালিক কখনোই সব কিছু দিয়ে তার চাকরকে বাঁচাবে না। কিন্তু এক পিতা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে। বাইবেল আমাদেরকে বলে যে আমরা ঈশ্বরের সন্তান, তাই তিনি সব কিছু দিয়ে আমাদেরকে বাঁচালেন। তাই পরিষ্কার আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাইবেলের ঈশ্বর কতটা প্রেমময় এবং তার প্রেম কতটা পারফেক্ট। তিনি সমস্ত মানুষকে ভালোবাসেন, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এমন প্রেম করিলেন যে তার একমাত্র পুত্রকে দান করিলেন। যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। অপরদিকে আমরা দেখতে পাই যে আল্লাহ শুধুমাত্র কিছু সীমিত মানুষদেরকে প্রেম করে, তার প্রেম পারফেক্ট নয়। কোরআন অনুযায়ী আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসে না, সুরা 2 ভার্স 190। আল্লাহ অবিশ্বাসীদেরকেও ভালোবাসে না, সুরা 3 32। মোহাম্মদের ঈশ্বর শুধু তাদেরকে ভালোবাসে যারা আল্লাহকে প্রথমে ভালোবাসে। আল্লাহর কোনো প্রেম নেই অবিশ্বাসীদের জন্য। একদিক থেকে দেখলে আমার প্রেম আল্লাহর প্রেমের থেকেও বেশি, কারণ অ্যাটলিস্ট আমি অন্য ধর্মের লোকেদেরকে ভালো তো বাসি, আল্লাহ সেটা করতে পারে না।
তবে আমার প্রেমের সাথে বাইবেলের ঈশ্বরের প্রেমের কোনো কম্প্যারিজন হয় না। মনে রাখবেন, আমরা কোনো মৃত ঈশ্বরকে বিশ্বাস করি না, বাইবেল বলেন, কিন্তু খ্রিস্ট সত্যি মৃতদের মধ্য থেকে উত্থাপিত হইয়াছেন। তিন দিন পর তার মৃত শরীর আবার জীবিত হয়ে উঠেছিল এবং অনন্তকাল ধরে সে জীবিত থাকবে। সেই জন্য এমন এক দিন আসছে যে দিনে যিশুর নামে স্বর্গ, মর্ত এবং পাতাল নিবাসী সমস্ত মানুষের জানুপাতিত হবে, তাদের জিহোবা স্বীকার করবে যে যিশু খ্রিস্টই প্রভু। তাই মুসলিম ভাই ও বোনেরা, সত্য ঈশ্বর যিশুর কাছে ফিরে আসুন। তিনি আপনাদেরকে ভালোবাসেন, যিনি আপনাদের পাপ থেকে মুক্তি এবং অনন্তকালের জীবন দিতে পারেন, আপনাদেরকে তার সন্তান হওয়ার অধিকার দিতে পারেন। আমিন।